রাতে ব্যাপক গণ্ডগোল হবে, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব হবে নাকি অন্য কোথাও হবে, কোথায় হচ্ছে না, জেলায় জেলায় দেখুন সব জায়গায়। এখন ভাগবাঁটোয়ারা নিয়ে মারামারি, ওরা বুঝে গেছে যে আর বেশি দিন দোকান চলবে না, চাপ আরও লুটে নাও, আর বম বন্দুক দিয়ে সব হিসাব হয়ে যাচ্ছে, হয় ওদের লোকেরা মারছে, লোকের ওদের লোকেরা মরছে, সমস্ত হিংসা যা হচ্ছে পশ্চিমবাংলায় সব টিএমসির লোকেরাই করছে। আর যত সমাজ বিরোধী ছিল এখন সেই পার্টির মধ্যে ঢুকে গেছে আর তারাই উৎপাত করছে, তারা তো মরছে কিন্তু সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে আস্তে আস্তে। পশ্চিমবাংলায় রেপ আর মার্ডারটা কোনো কথা নাই, কিন্তু এই ধরনের যে অপরাধ, সামাজিক অপরাধ, জঘন্য অপরাধ, এটা করার সাহস কেন হচ্ছে? কারণ আপনারা দেখছেন রোজ যে ঘটনাগুলো ঘটছে এতে বোঝা যাচ্ছে সরকারের কোথাও কোনো আর গ্রিপ নাই। পুলিশ সবচেয়ে দুর্ভাগ্য, আজ পুলিশ পশ্চিমবাংলার যে পুলিশ, কলকাতা পুলিশ, যাদের একদিন স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো বিশ্বের সবচেয়ে ভালো পুলিশ বাহিনীর সঙ্গে, আজকে সেই পুলিশের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই, টিএমসি পার্টির সরকারের বিশ্বাস নেই, কোর্টের বিশ্বাস নেই, আমার মনে হয় পুলিশদের উপরে তাদের পরিবারের লোকেদেরও বিশ্বাস নেই। নাহলে দেখুন প্রত্যেকটি ঘটনাতে আজকে সিবিআই ইনকোয়ারির জাজমেন্ট আসছে, আদেশ আসছে, কারণ কি জানে, পুলিশ হয় করবে না হয় করতে পারবে না, এই পুলিশের যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে আজকে প্রশ্নচিহ্ন উঠে গেছে। এত শিক্ষিত ভালো অফিসাররা আছেন পশ্চিমবঙ্গ পুলিশে, তাদেরকে হয় কোনো কিছু করার ক্ষমতা নেই, করতে দেওয়া হচ্ছে না, নাহলে কাজ না করতে করতে তারা অযোগ্য হয়ে গেছে, কেবল বিজেপিকে বা বিরোধীদের আটকাতে গিয়েই তাদের সমস্ত ক্ষমতা শেষ। আজ পুলিশকে আর গুন্ডাকে যদি একসঙ্গে কাজ করানো হয়, পুলিশ গুন্ডা হয়ে যাবে আর গুন্ডারা পুলিশের বাপ হয়ে যাবে, আজকে তাই হয়েছে। এখন যা অবস্থা, পশ্চিমবাংলার পুলিশ বিভাগের দরকার নেই, সিআইডি দরকার নেই, আর সারা ভারতবর্ষে সিবিআই কোথাও কাজ করতে পারবে না, তাদের জাস্ট সবাইকে পশ্চিমবাংলায় নিয়ে আসতে হবে, এখানেই বোধহয় হেড অফিসটা করতে হবে, যা পরিস্থিতি। একদিন যখন এ ধরনের কোনো সরকার করতো তো দাবি করলে বলতো বিজেপি করছে, কেন্দ্র সরকার করছে, আজকে আদালত প্রত্যেক দিন সিবিআইয়ের আদেশ দিচ্ছে।